আজ আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাজনের দ্বিতীয় ভাগটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। এই পশ্চিমের মালভূমি অঞ্চলটি পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে অবস্থান করছে। সমগ্র পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলার পশ্চিমাংশ নিয়ে এই মালভূমির গঠন, ভূতাত্ত্বিক গঠন অনুসারে এই মালভূমি অঞ্চলটি গ্রানাইট এবং নিস জাতীয় শিলা দিয়ে গঠিত। মূলত এটি ছোটনাগপুর মালভূমির সম্প্রসারিত অংশ। বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে এই মালভূমিটি ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে ঢেউ খেলানো উঁচু নিচু তরঙ্গায়িত মালভূমি বা প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। এই মালভূমিটি পশ্চিমবঙ্গের মোট আয়তনের 6% স্থান অধিকার করে রয়েছে। ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতা অনুসারে এই সমগ্র মালভূমিটিকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটি হচ্ছে দক্ষিণে বরাভূমি বা বরা উচ্চভূমি, দ্বিতীয় হচ্ছে পশ্চিমে পুরুলিয়া উচ্চভূমি, আর তিন নম্বর হচ্ছে উত্তর পূর্বের শুশুনিয়া উচ্চভূমি। প্রথমেই আমরা দক্ষিণের বরাভূমি উচ্চভূমি এই বিভাগটি নিয়ে আলোচনা করব। এই বরাভূমি উচ্চভূমিটি পশ্চিমের মালভূমি অঞ্চলের এবড়ো খেবড়ো ভূমিভাগকে স্থানীয় ভাষায় বরাভূমি বলে। অর্থাৎ এই বরাভূমি উচ্চভূমি যেটাকে বলছি আমরা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যে এবড়ো খেবড়ো ভূমিভাগ রয়েছে সেটাকে স্থানীয় ভাষায় আমরা বরাভূমি বা বরাভূমি বলতে পারি। এই অঞ্চলটি ঢেউ খেলানো এবং কাঁকরময়, এখানে বেশ কিছু পাহাড় দেখা যায়। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বেল পাহাড়ই উল্লেখযোগ্য। দ্বিতীয় ভাগটি, যেটি পশ্চিমের পুরুলিয়া উচ্চভূমি নামে পরিচিত, এই অঞ্চলে গড় উচ্চতা 300 থেকে 350 মিটার। এখানে ছোট ছোট টিলার মতো পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বলে। এদের ভূতাত্ত্বিকভাবে মনোরানগো বলা যেতে পারে। পশ্চিমের এই উচ্চভূমিতে রয়েছে অযোধ্যা ও বাঘমুন্ডি পাহাড়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গোগরাবুরু, যার উচ্চতা 677 মিটার, এটি হল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের, সমগ্র মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এখানকার অন্যান্য উল্লেখযোগ্য পাহাড়গুলি হল পাঞ্চেত, ভাণ্ডারি, পরশ, রঘুনাথপুর, জয়চণ্ডী ও গুরুমা পাহাড়। আর তৃতীয় ভাগটি উত্তর পূর্বের শুশুনিয়া উচ্চভূমি। এই উচ্চভূমিটি পশ্চিমের মালভূমি অঞ্চলের উত্তর পূর্ব ভাগ ধীরে ধীরে ঢালু হয়ে বীরভূম, বাঁকুড়া ও বর্ধমান জেলার পূর্ব দিকে বিস্তৃত হয়ে সমতল ভূমিতে মিশে গেছে। এই জন্য এইসব জেলায় কঠিন প্রস্তরময় কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল বীরভূমের মামা ভাগ্নে পাহাড় ও মথুরাখালী, বাঁকুড়া জেলার বিহারীনাথ, শুশুনিয়া ও মশক, কোড়া প্রভৃতি পাহাড়গুলি। এখানে চিত্রে পশ্চিমের মালভূমি অঞ্চলের যে বিভিন্ন পাহাড়গুলির কথা বললাম সেগুলি এখানে চিহ্নিত করা হয়েছে, এবং ছকের মাধ্যমে পাহাড়গুলির জেলাভিত্তিক যে অবস্থান সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। এই জেলাভিত্তিক অবস্থানগুলি একটু ভালো করে নজর করতে হবে, কারণ এখানে পরীক্ষা থেকে বেশ কিছু প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা পশ্চিমের মালভূমি অঞ্চলে যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি পাব সেগুলো একটু বলছি, ভালো করে একটু দেখে নাও, ভালো করে একটু নোট করে নাও। তাহলে এই সমগ্র মালভূমি অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে সমগ্র মালভূমির গড় উচ্চতা 150 থেকে 200 মিটারের মধ্যে। তবে কোনো যেমন পুরুলিয়া মালভূমি অঞ্চলের উচ্চতা একটু বেশি, সেখানে 300 থেকে 350, বাকি গড় উচ্চতা কিন্তু 150 থেকে 200 মিটার। তৃতীয়ত, মালভূমির পশ্চিমাংশের গড় উচ্চতা যেটা এক্ষুনি বলছিলাম সেটা 300 মিটার, পূর্ব দিকে সেটা 75 মিটার। ভূতাত্ত্বিক দিক থেকে সমগ্র মালভূমিটি প্রাচীন গ্রানাইট এবং নাইস বা নিস জাতীয় শিলা নিয়ে গঠিত। পঞ্চমত, পশ্চিমবঙ্গের এই মালভূমিটি পশ্চিমের প্রাচীন গন্ডোয়ানা যুগে সৃষ্ট ছোটনাগপুর মালভূমিরই একটা বিচ্ছিন্ন অংশ বা সম্প্রসারিত অংশ। ষষ্ঠত, বিভিন্ন যুগে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে বর্তমানে এই মালভূমিটি ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। তাই এই মালভূমির কিছু অংশ এবড়ো খেবড়ো ঢেউ খেলানো এবং কিছু অংশ যেটা বর্তমানে প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে।
আজ এই পর্যন্ত থাকলো।